নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে চাউমিনের একটি নতুন রেসিপি শেয়ার করব এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো একটা বড় প্যাকেট চাউমিন এক মুঠো রসুনের কোয়া স্বাদ মতো নুন ছোট ছোট টুকরো করা দেড় ইঞ্চি আদা চারটে শুকনো লঙ্কা এক চা চামচ চিনি ছোট ছোটো টুকরো করা তিনটি মাঝারি সাইজের টমেটো সেদ্ধ করা তিনটে ডিম ডিমগুলোর সাদা অংশ আর কুসুমগুলো আলাদা করে নিয়ে সাদা অংশগুলোকে এইরকম স্লাইস করে কেটে নিয়েছি আর কুসুমগুলোকে এরকম হালকা একটু ভেঙে নিয়েছি আর নিয়েছি দেড় চামচ সোয়া সস দু চামচ ভিনিগার কুচুনো একটা পেঁয়াজ ও কুচনো এক ফুটো ধনে পাতা আর আমি এই রান্নাটা করবো সাদা তেল দিয়ে প্রথমে আমি এই চাউমিনগুলো সেদ্ধ করে নেব এর জন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা এমন পরিমাণে দিতে হবে যেন চাউমিনগুলো সেদ্ধ করার সময় চাউমিনগুলো জলের মধ্যে ডুবে থাকে এবারই জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাউমিন চাউমিনটা আমি এইভাবে মাঝখান থেকে ভেঙে তারপর জলের মধ্যে ছেড়ে দিলাম এবার এই চাউমিনগুলো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে চাউমিনগুলিকে দুই থেকে তিন মিনিট ধরে সেদ্ধ করে নেব দেখুন চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই চাউমিন থেকে জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে চাউমিনের মধ্যেকার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে গিয়ে চাউমিনগুলোকে এর থেকে বেশি আর নরম করতে না পারে চাউমিনগুলোকে জল দিয়ে ধোয়ার পর চাউমিন থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে থ্রি টেবিল স্পুন সাদা তেল দিয়ে চাউমিনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব যাতে চাউমিনগুলো একটার গায়ে আর একটা না লেগে গিয়ে চাউমিনগুলো বেশ ঝরঝরে হয় এবার একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি রসুনের কোয়া আদা শুকনো লঙ্কা স্বাদমতো নুন নুনটা এখানে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে চাউমিনের মধ্যে সস পড়বে তাই এখানে সেই বুঝেই নুনটা ব্যবহার করতে হবে আর আমি এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করা টমেটো এবার এই টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত একদম নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করতে করতে ভেজে নেব টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এই সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইয়ের মুখটাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই সমস্ত উপকরণগুলো কড়াইয়ের নিচে ধরে না যায় কিছুক্ষণ পর টমেটোগুলো যখন এই রকম একদম নরম হয়ে যাবে তখন এর মধ্যে কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে এবার এই ধনে পাতাগুলো টমেটোর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই টমেটোগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব এবার এই টমেটোগুলো ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম সয়া সস ভিনিগার ও চিনি এবার এই সমস্ত উপকরণগুলো আমি মিহি করে পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি এখন এই পেস্টটা একটা ছোট বাটিতে ঢেলে নেব এবার আমি এই চাউমিনের মধ্যে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশগুলো ঢেলে দিলাম আর ঢেলে দিলাম টমেটোর পেস্টটা এবার এই সমস্ত উপকরণগুলো চাউমিনের সঙ্গে ভালো করে মিক্স করে নিলেই আজকের এই রেসিপিটি রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ